একটা মেয়ে ওড়না পরবে না এটার জন্য তাকে ক্রিটিসিজম ফেস করতেই হবে, কিন্তু একটা ছেলের টি শার্টে অনেক কিছু লেখা থাকলেও আমরা এড়ায় যাচ্ছি, যেটা হয়তো আমার চোখে পড়ছে কিন্তু ওই তো বাংলাদেশের অনেকেরই চোখে পড়ছে না। তো সেক্ষেত্রে যেহেতু আমাকে এটা মেনেই নিয়েছে, আমি বাংলাদেশে কাজ করব, আমাকে এটা ফেস করতেই হবে, যেহেতু ওরা ওড়না ছাড়া পছন্দ করছে না, আমি ওড়না দিয়েই কাজ করব। কোন জনরা প্রিয়, রোমান্টিক, অ্যাকশন, মানে এখন তো বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক জনরার কাজ হয়। আমি যেই জনরাটা আমার প্রিয় সেটাতে এখন আমার কাজ করা হয় না। কোনটা? সেটা হচ্ছে নারীবাদী, নারীবাদী না ফিমেল প্রোডাক্ট, নারী কেন্দ্রিক আর কি। আচ্ছা আচ্ছা। কারণ আমি আমি তো একমাত্র মেয়ে, আমার জন্য আমার আম্মু জব করতে পারে নাই, তো আমি আসলে চাই যে মেয়েরা তাদের স্বাধীনতাটা লাইফের শেষ পর্যন্ত ভোগ করুক। বা থাকে না যে আমার যেমন, আমি যেমন আমার বাবার মেয়ে, আমি তো আমার মায়েরও মেয়ে, তো আমার বাবাকে তো আসলে তার প্রফেশনটা কম্প্রোমাইজ করতে হলো না, আমার জন্য মাকেই করতে হলো। তো মানে প্রফেশন কম্প্রোমাইজ বা আমার মায়ের একটা রিগ্রেট থাকেই যে আমি জব করলে হয়তো ওই জায়গায় বেটার করতে পারতাম। তো কম্প্রোমাইজটা আসলে দুই দিক থেকেই হওয়া উচিত। এই কারণে আমি নারী কেন্দ্রিক কোনো কিছু করতে চাই, একটা মেসেজ দেওয়ার জন্য, যাতে আমার ফ্যামিলির মানুষরা একটু ইন্সপায়ার্ড হয় যে না, দারুণ, মেয়েরাও পারে। নিজের বাবা মাকে জড়িয়ে বললে ভালো লাগলো বিষয়টা। তো সেক্ষেত্রে ধর ফিমেল প্রোটাগনিস্টের ছবি আসলে আমাদের প্রোডাকশনই হয় না, এটা কি অনেকে বলতে শুনি, যেমন বাঁধন সেদিন বললো যে অনেক ডিরেক্টর মানে ভাবে এটা জরিপেই নাকি আছে, সেটা দর্শক নাকি মানে সেটা রিসিভ করে না। হ্যাঁ, ওই ওই তো বাঁধনা পূজা বলেছেন না যে গার্ডস থাকা লাগে, ওই গার্ডসটা তো অনেকেরই নাই। বাঁধনাপু রেহানা মারিয়াম নূর করে নারী কেন্দ্রিক চরিত্র হিট, এই কারণেই কিন্তু এখন যেহেতু কানে গিয়েছে, এখন এই কারণেই নারী কেন্দ্রিক চরিত্রগুলোতে বাঁধনাপুকে ভাবা হচ্ছে। কিন্তু একটা লং টাইম কিন্তু বাঁধনাপু কাজ করে নাই। ওই সময় আমার আপুর সাথে একটা শ্যুট হয়েছে, এক জায়গায় দেখা হয়েছে, শি ওয়াজ ভেরি হাম্বল তখন, মানে বাঁধনাপু লাগছে আমি তার ফ্যান, আমি যখন পিচ্ছি তো এই মানুষ আমাকে চিনছে, আমার সাথে কথা বলছে, আমার কাজকে অ্যাপ্রিসিয়েট করছে, এটা তো আসলে ব্লেসিং। তো তখন কিন্তু আমি দেখলাম না যে বাঁধনাপুকে নিয়ে কেউ চিন্তা করলো, যখন তার কাজটা ক্লিক করলো তখনই চিন্তাটা হলো। সেম থিং লেডিস অ্যান্ড জেন্টলম্যানটে যেহেতু ফারিনও খুব ভালো করেছে, এই কারণে কিন্তু ফারিনকে নিয়ে এই চরিত্রগুলো ভাবা হচ্ছে। কিন্তু মানে এটা যদি মোস্তফা সার ফারুকি বস যদি এটা চিন্তা না করতো, আমার আমি জানি না কেউ চিন্তা করতো কিনা, মানে কারো এরকম সত্যি মানে এটা একটা কমন প্রবণতা, যেটা মানে খুবই আসলে প্রকৃত মেধাবীরা আসলে খুব কমই জায়গা পায়, মানে স্কিপ করে যায়, একটা বয়স তো চলে যায়, পরে আর সুযোগ থাকে না। এই দিক থেকে বাঁধনাপু এক্সাম্পল না, ও হচ্ছে এক্সক্লুসিভ একটা পারসন যে এখনো সে গ্রেসফুলি আগাচ্ছে। যাক, বাঁধনকে কেন ভালো লাগে? বাঁধনাপু আমার কাছে মনে হয় গুড হিউম্যান বিং, আর ওই যে বিনয়টা তার মধ্যে আছে। বলি যে অভিনয় জানা এবং সুন্দরী হওয়া, এটা তো এটা কি মানে ফেমিনিজমের একটা কনফ্লিক্ট করে কিনা সৌন্দর্যটা? আমি বাংলাদেশের নায়িকা বলতে বলেছি যে বাংলাদেশে যে 18 কোটি মানুষ তাদের নায়িকা, 18 কোটি মানুষ কিন্তু ফেমিনিস্ট না। তো 18 কোটি মানুষ কি বুঝবে নায়িকা? আমরা যখন বাংলা মুভি দেখতাম নায়িকার বিউটি কিন্তু আগে দেখতাম, আরে পূর্ণিমা আপু কী পড়েছে, পূর্ণিমা আপুকে কেমন লাগছে, মৌসুমী আপুকে কেমন লাগছে, এটাই দেখছি। তখন তো অ্যাক্টিংয়ের কিছুই বুঝতাম না, এখন আমি অ্যাক্টিং করি বা আমার ফ্যামিলির মানুষজন অ্যাক্টিং দেখে, হয়তো বা গ্ল্যামারের চেয়েও না মেয়েটা ভালো অ্যাক্টিং করছে। তো আমার ফ্যামিলির সবার মেন্টালিটি কি এক, আমি এই কারণে বলেছি যে আইদার তোমাকে দেখতে সুন্দর হবে যে তুমি অ্যাট্রাকশনটা নিয়ে নিলা, আর না হলে তোমাকে অ্যাক্টিংটা দিয়ে অ্যাট্রাক্ট করতে হবে, যে না ও দেখতে ভালো না কিন্তু অ্যাক্টিংটা পারে, ক্যারেক্টারটা পুল করেছে। রাইট। আজও তো এখনও আমরা যে 50 বছরে বাংলাদেশে তো দাঁড়িয়ে বলছি যে নায়কদের আসলে চেহারা টেহারা লাগে না কিন্তু অভিনেত্রীদের লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা তো আসলে না খুব যে লাগে এটাও ভুল কথা, কিন্তু মিনিমাম লাগে। কিন্তু আমার কাছে মনে হয় যে হ্যাঁ, নায়কের অনেক কিছুই দেখে না, ইগনোর করে, ক্যারেক্টারটা দেখে, যে হচ্ছে মানে থাকে না যে অনেক ক্যারেক্টার আর্টিস্ট আছে, মানে এক ধরনের ইয়েতে, যেমন আপনি দেখেন যে এখন যারা কাজ করছে তারা কি খুব বলিউডের বা হচ্ছে হলিউডের মতো সবাই হ্যান্ডসাম না, সবাই এতটা ইয়ে না, বা সবার হাইট তো একদম 6 ফিট এরকমও না। কিন্তু মেয়েদেরকে, মেয়েদের জিনিসটা আসে, এটা হচ্ছে মানে বাংলাদেশের জন্মলগ্ন থেকে হয়ে আসছে,
একটা মেয়ে ওড়না পরবে না এটার জন্য তাকে ক্রিটিসিজম ফেস করতেই হবে, কিন্তু একটা ছেলের টি শার্টে অনেক কিছু লেখা থাকলেও আমরা এড়াই যাচ্ছি, যেটা হয়তো আমার চোখে পড়ছে কিন্তু ওই তো বাংলাদেশের অনেকেরই চোখে পড়ছে না। তো সেক্ষেত্রে যেহেতু আমাকে এটা মেনেই নিয়েছে, আমি বাংলাদেশে কাজ করব, আমাকে এটা ফেস করতেই হবে, যেহেতু ওরা ওড়না ছাড়া পছন্দ করছে না, আমি ওড়না দিয়েই কাজ করব, যেই জায়গায় আমার ওড়না না অ্যালাউ করলেও প্রবলেম নেই, আমি ওখানে সেটা করব। Jago FM 94.4